বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে দূরের এবং কাছের সকল শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সহকারী শিক্ষক, ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী। আমি আলোচনা করব শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় পাঠের শিরোনাম প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো প্রত্যেকটি বহুকোষী প্রাণী তাদের বৈশিষ্ট্যগত দিক দিয়ে অমিল থাকলেও বেশিরভাগ জায়গাতে অনেক মিল রয়েছে। সেই ক্ষেত্রে আমি প্রাণী হিসাবে এই মানুষের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তার সঙ্গে অনেক প্রাণীরও মিল পাওয়া যাবে। তোমরা লক্ষ্য করবে প্রাণীরা হাঁটে, খায়, শ্বাস প্রশ্বাস নেয়, এগুলো লক্ষ্য করো। কিভাবে হাঁটে? পা দিয়ে হাঁটে, হাত দিয়ে কোনো কিছু ধরে, মুখ দিয়ে খায়, দাঁত দিয়ে চিবায়, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘ্রাণ গ্রহণ করে, দেহের অভ্যন্তরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ অনুরূপভাবে অনেক কাজ করে থাকে। অনেক সময় এই প্রাণীগুলো হাঁটার সময় কোনো কিছু পায়ে আঘাত লাগলে তার অনুভূতি পায়। এছাড়াও তাদের দেহের অভ্যন্তরে অনেক খাদ্য উপাদানের সার অংশ দেহের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সকল বৈশিষ্ট্য একরকম নয়, এক এক বৈশিষ্ট্য একরকম আছে। এদের অঙ্গগুলো ভিন্ন এবং কাজও ভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অঙ্গগুলো এবং কাজ ভিন্নতা, এই ভিন্নতা হয়েছে একমাত্র বিভিন্ন টিস্যুর জন্য। প্রশ্ন হলো টিস্যু কি? তোমরা জানো এর আগের ক্লাসে আমি কোষ পড়াইছিলাম। টিস্যু হলো অনেকগুলো কোষের সমষ্টি, যে কোষগুলো সবাই মিলে একই রকম যখন কাজ করবে তখন সেই কোষের সমষ্টিকে বলা হবে টিস্যু। তাহলে আমরা বর্ণনা দেখলাম কাজের ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে বিভিন্ন রকমের টিস্যু পেয়েছি, তাই ভিন্নতার উপর ভিত্তি করে এই টিস্যুকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু, 2 নম্বর পেশী কলা বা মাস্কুলার টিস্যু, 3 নম্বর যোজক কলা বা কানেকটিভ টিস্যু, 4 নম্বর স্নায়ু কলা বা নার্ভ টিস্যু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি 4টি টিস্যুর নাম করলাম। এবার আমি এই টিস্যু সম্পর্কে তোমাদেরকে ধারাবাহিক আলোচনা করে শোনাব। প্রথমে আমি শুরু করি আবরণী কলা বৈশিষ্ট্য ও কাজ। তাহলে আবরণী কলা হচ্ছে কোনো প্রাণীর দেহের এই বাহিরের যে ফাঁকা জায়গায় ঢেকে রাখে সেই কলাকে বলা হবে আবরণী কলা, অর্থাৎ প্রাণীর দেহের বাহিরের সবচেয়ে বাহিরের অংশ, এই কলা হচ্ছে আবরণী কলা। এই আবরণী কলার বৈশিষ্ট্যগুলি হল এই কোষগুলো পাতলা স্থিতি পর্দার উপর সাজানো থাকে। এ ধরনের কলা কোনো আন্তঃকোষীয় ধাত্র ম্যাট্রিক্স থাকে না। এক বা একাধিক স্তরে সাজানো থাকে। এই আবরণী কলার কাজ হলো এই কলার টিস্যু দেহের ভিতরে
ও বাহিরের আঘাতগুলোকে, এই আঘাত থেকে বিভিন্ন অঙ্গকে রক্ষা করে। পাকস্থলীয় অন্ত্রের আবরণী কলা পাচক রস ক্ষরণ করে। তাহলে এখানে বুঝতে পারলে যে পাকস্থলী বা অন্ত্রের যে আবরণী কলা, এই কলার একটা ভিন্ন বৈশিষ্ট্য ছিল, এই আবরণটা বিভিন্ন ধরনের পাচক রস ক্ষরণ করে, অর্থাৎ একটা কোষ থেকে এই অঙ্গ থেকে অন্য অঙ্গে কিন্তু স্থানান্তরিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব পেশিকলা। পেশিকলা হলো স্তরভিত্তিক, অর্থাৎ আবরণী কলার নিচের অংশ। এই কলাকে বলা হয় পেশিকলা, যেটা আমাদের দেহের হাড়, এই হাড়ের উপরে এবং বাহিরের স্তরের মাঝখানে অবস্থান করে। এই কলার আমাদের বিভিন্ন হাড়ের সঙ্গে সংযুক্ত হয়ে বিভিন্ন অঙ্গকে চলাচলে সাহায্য করে। এই পেশিকলার বিভিন্ন কার্যক্রম ভিন্ন কোনো প্রাণী এই পেশিকলার মাধ্যমে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে নিজের ইচ্ছা নড়াচড়া করতে পারে এবং কোনো অঙ্গগুলোকে নিজ ইচ্ছা নড়াচড়া করতে পারে না। এই বিভিন্নতার উপর ভিত্তি করে এই পেশিকলাকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর ঐচ্ছিক পেশিকলা, 2 নম্বর অনৈচ্ছিক পেশিকলা। ঐচ্ছিক পেশিকলা, যে পেশিকলাগুলো প্রাণী তার নিজ ইচ্ছায় নড়াচড়া করাতে পারে, সেই কলাকে পেশিকলা বলা হয়। এবার আমি একটু উদাহরণ দিলে সুন্দরভাবে বুঝতে পারবে। তোমরা যখন ভাত খাও তখন মুখ নাড়াও, এই যে মুখ যে নড়ে, এই নড়ার ক্ষেত্রে এই পেশিকলা তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে। তোমরা যখন হাত নড়াও তখন এটাকে নিজ ইচ্ছা নড়াতে পারো, এটাও পেশিকলা, পা পেশিকলা। চোখ দিয়ে যখন দেখো চোখের পলক দাও, অর্থাৎ চোখ বোঝো এবং আবার তাকাও, সেই সময় কিন্তু এটা তোমার নিজ ইচ্ছায় হয়। তাহলে এই পেশিগুলো, এই কলাগুলো হচ্ছে ঐচ্ছিক পেশিকলা। আর কিছু কলা আছে যেটা তুমি নিজ ইচ্ছা নড়াতে পারো না, কিন্তু উনি ওনার ইচ্ছায় চলে। যেমন তোমার শরীরের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডকে তুমি ইচ্ছা করেই এটাকে নড়াতে পারবে না, সে তার নিজের ইচ্ছাতে ছন্দের তালে তালে রক্ত সমস্ত শরীরে পরিবহন করে। এটা কিন্তু তোমার নিজ ইচ্ছায় হয় না, এটা কিন্তু ওই পেশির নিজের ইচ্ছাতে হয়। তুমি যখন খাবার খাও, মুখ থেকে গোলাপকরণ করার পর যখন খাদ্য নালীতে যায়, যাবার পর তোমার আর কিন্তু আর কোনো রকমের এখতিয়ার থাকে না, তখন ও নাড়ির সংকোচনে ধীরে 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 সে তার অবস্থান থেকে অন্যত্র সঞ্চালিত হয়। তাহলে এই কলাগুলো হচ্ছে, এই কলাগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম ঐচ্ছিক পেশি কি, অনৈচ্ছিক পেশি কি, এটা বুঝতে পারলে। এবার আমরা আসি তাহলে পেশিকলার কাজ। পেশিকলা হচ্ছে দেহের আকার আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সাহায্য করে। তাহলে এরা দেহের আকার আকৃতি, অর্থাৎ এই পেশিকলা, যেমন তোমার নিজের দেহটা একটু খেয়াল করো, কত সুন্দরভাবে এই পেশিকলা দ্বারা তোমার দেহকে সুরক্ষিত করা আছে। 2 নম্বর, নড়াচড়া এবং চলাচলে সাহায্য করে। তুমি এক জায়গায় অবস্থান করবে, এখান থেকে হয়তো তোমার মনে ইচ্ছা চলে যাবে, সেখানে নড়াচড়া করতে পারবে, আবার আসতে পারবে, হাত নড়াতে পারো, পাও নড়াতে পারো, এই বিভিন্ন নড়াচড়া করার জন্য এই পেশিকলা সাহায্য করে। 3, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে এই পেশিকলা। একটা জিনিস খেয়াল করবে, তুমি হয়তো যাকে লাগে হঠাৎ করে পড়ে গেল, সেই জায়গায় দেখবে তোমার শরীরের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যে অঙ্গগুলোকে এই পেশিকলা সুন্দরভাবে সুরক্ষিত করে রেখেছে। পেশিকলা নিজে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে ওই অঙ্গগুলোকে রক্ষা করে, কারণ ভিতর তোমার শরীরের ভিতরের অঙ্গগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। আর এই পেশি যত কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয়, এটা পুনরায় তার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে।
হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। আরেকটা পেশি আছে যেটা হৃৎপেশি, এটা শরীরের রক্ত সঞ্চালনে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আজকে এই প্রাণীর টিস্যুর বৈশিষ্ট্য কাজ সম্পর্কে সুন্দরভাবে জানলে। আমি আজকে তোমাদের একটা বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হলো আবরণী ও পেশিকোলার বৈশিষ্ট্য ও কাজগুলো সুন্দর করে লিখে নিয়ে আসবে। আমি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার পাঠের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।